সম্পাদক তিন ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে মনে করি এটি ত্রিভুজের পরিসীমা পি পরিসীমা এটা পরিমাপ ছাড়াই যে কোনো পরিমাপ একে নিলেই হবে এবং ভূমি সংলগ্ন দুটি কোণ

কোন এক্স এবং ওয়াই একে নিলে নিলাম ত্রিভুজটি আঁকতে হবে তো অঙ্কনের জন্য ফার্স্টে যে কোনো রশ্মি ডি এর থেকে পরিসীমা পি এর সমান করে ডি অংশ কেটে নিতে হবে যে কোনো একটা রশ্মি নিলাম সে রশিদ ডিএফ থেকে ডি অংশ কেটে নেই এখন ডি ও ই বিন্দুতে ডি রেখাংশের একই পার্শ্বে কোন এক্স সমান করে ইডিএল এবং কোন ওয়াই এর সমান করে ডিইএম আঁকি এক্স কোণের পরিমাপ করে ডি বিন্দুতে একটি কোণ এঁকে নিতে হবে এবং ওয়াই কোণের সমান করে ই বিন্দুতে একটি কোণ এঁকে নিতে হবে এখন কোন দুটি সমাধি খণ্ড ডিজি ও ই এই চাকি সমাধি খন্ডক আঁকার নিয়ম হচ্ছে অর্ধেকের কোনটি বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত চাপ এবং ই বিন্দুতে একইভাবে এ এঁকে নিতে হবে সমাধিখণ্ডক জি ও এইচ পরস্পর এ বিন্দুতে ছেদ করে এবার এ বিন্দুতে এডি এর সমান ডিএবি ওই এডি এর সমান ই এসি একে নেই অর্থাৎ অর্ধেক কোণের সমান করে এক্স কোণের অর্ধেক করে এক্স কোণের অর্ধেক নিয়ে এ বিন্দুতে একটা কোণ এঁকে নিতে হবে ঠিক একইভাবে ওয়াই কোণের অর্ধেক অর্থাৎ এ ডি যে কোনটা সেই কোনটা সমান করে এ কোন একে নিতে হবে ই সি কোন একে নিতে হবে বায়ুকোনা অর্ধেক করে এ বিন্দুতে একটা কণ্ণকে নিতে হবে তাহলে এবি এবং এসি এরশৃদয় ডি রেখাংশকে যত ক্রমে পি ও সি বিন্দুতে ছেদ করে তাহলে এবিসি হবে নির্ণয় ত্রিভুজ